শীতের সময় বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া, সেনাবাহিনীকে প্রস্তুতি নির্দেশ জেলেনস্কির। অন্যদিকে সন্ত্রাসী গোষ্ঠীকে গুঁড়িয়ে দিতে তুরস্ক অঙ্গীকারবদ্ধ, হুঙ্কার এরদোগানের। এবার বিস্তারিত, ইউক্রেনের বাসিন্দাদের শীতের মুখে ঠেলে দেওয়ার রুশ কৌশলের আঁচ পেয়েই সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছিলেন দেশ জুড়ে বিশেষ আশ্রয় শিবির খোলা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আশঙ্কা, শীতের মৌসুমে নতুন করে বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া। এই পরিস্থিতিতে সোমবার তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটি বক্তৃতায় বলেছেন, বিদ্যুতের সরবরাহ কম থাকায় আমাদের সকলকে কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। গত কয়েক মাসে ইউক্রেন সেনার প্রত্যাঘাতে দক্ষিণের খেরসন, মাইকুলিপ এবং উত্তর পূর্বে খারকিভ সহ বিভিন্ন এলাকা থেকে পিছু হটতে শুরু করেছে রুশ বাহিনী। পেন্টাগন প্রকাশিত একটি রিপোর্টে দাবি, যুদ্ধের প্রথম আট মাসে প্রায় 80,000 রুশ সেনা নিহত হয়েছে। এই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী আর কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে সামরিক পর্যবেক্ষকদের অনেকেই। এই পরিস্থিতিতে মরিয়া পুতিন বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য স্পট, শীতের শুরুতেই তুষারপাতের জেরে বরফে ঢেকে যাচ্ছে ইউক্রেন। বিদ্যুৎ ছাড়া জীবন যাপন প্রায় অসম্ভব। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রুশ হামলার কারণে ইউক্রেনের প্রায় 1 কোটি বাসিন্দা বিদ্যুৎ সংকটের মুখে পড়েছেন। বরফে ঢাকা পড়া বাড়ির রুম হিটার কাজ করছে না, পানীয় জলের লাইনও অকেজো হয়ে গেছে। রাশিয়ার এই কৌশল বুঝে গত সপ্তাহে জেলেনস্কি জানিয়েছিলেন, দেশ জুড়ে বিশেষ আশ্রয় শিবির খোলা হবে, সেখানে বিদ্যুৎ থাকবে, ঘর গরম রাখার ব্যবস্থাও থাকবে, জল, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, ওষুধ, বিনামূল্যে যন্ত্রপাতি চার্জ দেওয়ার ব্যবস্থাও থাকবে। সেই মতো আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় আশ্রয় শিবির খোলার কাজও শুরু হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত ইউক্রেন সরকার কতজনের আশ্রয়ের ব্যবস্থা করতে পারবে তা নিয়ে সন্দিহান পশ্চিমা দুনিয়া। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজিব তাইয়িপ এরদোগান বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীকে গুঁড়িয়ে দিতে তার দেশ অঙ্গীকারবদ্ধ। সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন তিনি। একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আন্দুল এজেন্সি। এরদোগান বলেন, যতক্ষণ না তার শেষ সন্ত্রাসীটিকে নিশ্চিহ্ন করা হচ্ছে, তখন পর্যন্ত পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার ব্যাপারে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সীমান্তে বেসামরিক এলাকায় মর্টার হামলা চালিয়ে তারা পিকেকে নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েছে, এর মধ্য দিয়ে তাদের নোংরা চেহারা ফুটে উঠেছে। তবে তুরস্কের অভিযানে এই সন্ত্রাসী গোষ্ঠীটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। গত সপ্তাহে তুরস্কের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনায় সিরিয়ার UIPJ পিকেকে গোষ্ঠীকে দায়ী করে আসছে আঙ্কারা। এরদোগান বলেন, গাজিয়েন্টের জেলায় চালানো হামলায় তার 5 বছরের একটি শিশু এবং 22 বছরের একজন শিক্ষককে হত্যা করেছে। তিনি বলেন, আমাদের মাতৃভূমি এবং জনগণের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় আমাদের কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, আমরা কারো কাছে জবাবদিহিতা করব না। এরদোগান বলেন, ফাঁকা হুমকি দিয়ে কেউ তুরস্ককে তার নিজের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থানে যেতে বাধ্য করতে পারে না। উল্লেখ্য, কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। আঙ্কারার দাবি, নারী এবং শিশুসহ 40,000 মানুষকে হত্যা করেছে পিকেকে সন্ত্রাসীরা। তুরস্ক বলছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী তালিকাভুক্ত হলেও গোষ্ঠীটিকে সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।